রাস্তা দিয়ে যাচ্ছি তো আমি। ভুল রাস্তায় ঢুকে গেলে তো ডাক্তারবাবুর কাছে পৌঁছাতে আরো দেরি হয়ে যাবে। না না, ঠিক রাস্তা দিয়েই যাচ্ছি। পিসিটা আমাকে এই রাস্তা দিয়েই নিয়ে গেছিল। এই যে শুনছো, আমার একটা কথা শোনো না গো। হ্যাঁ বলো। এখানে এই বড় ডাক্তারবাবুর হাসপাতাল আছে না? কোন ডাক্তার? ওই তো, নামটা হচ্ছে দ্রো দ্রো। তুমি কি ডাক্তার দন চৌধুরীর কথা বলছো নাকি? হ্যাঁ, ওই মস্ত ডাক্তারের কথাই আমি বলছি। রাস্তা তো ঠিকই আছে, কিন্তু হাসপাতাল অনেক দূর। এত দূর কি তুমি হাঁটতে পারবে? হ্যাঁ ঠিক পারবো, খুব পারবো। এবার আমি আসি গো, আমার একটু তাড়া আছে। আচ্ছা আচ্ছা যাও। পারতে আমাকে হবেই। হাসপাতালে গিয়ে ওনার ঠিকানাটা জোগাড় করব, তারপরে ওনার সঙ্গে ঠিকানাটা জোগাড় করে ওনার বাড়িতে গিয়েই দেখা করব। মাকে হাসপাতালে ভর্তি করতে হবে তো, আর উনি খুব ভালো মানুষ আমি জানি। নইলে কানাই কাকাকে অমন করে তুলে নিয়ে যায়। মার কথা বললে মাকে নিশ্চয়ই হাসপাতালে ভর্তি করিয়ে নেবে। কি গো, আর একটু জোরে গাড়ি চালাতে বলো না, তুমি উড়ে যাবে নাকি? আর তোমার এত তাড়া কিসের বলো তো? পার্টি তো সন্ধেবেলা। আরে বাবা, বাড়ি গিয়ে কত ব্যবস্থা করতে হবে বলো তো? বিকেলের মধ্যে কিন্তু বাড়ি ঢুকতেই হবে। কি গো দাদা, একটু জোরে গাড়ি চালান না, বাড়ি গিয়ে আমি নিজের হাতে স্টার্টিং বানাবো। স্টার্টার ওই হলো গিয়ে, তবে আমিও খুব একটা ভুল বলিনি। স্টার্টিং এই তো খায়, তাই না? রাস্তা পার হয়েছিলাম। এই জন্য তোকে বারবার বলেছি যে যখন কথা বলবি তখন একটু দেখে শুনে কথা বলবি। মা ডিম্পি কিন্তু শুধু আমার কথা বলেনি, তোমার কথাও বলেছে। ওটাকে কথা বলা বলে না অপলা, ওটাকে বলে হাটে হাঁড়ি ভেঙে দেওয়া। ডিম্পি আজ সবার সামনে পুরো আমাদের কেস খাইয়ে দিল, আর ড্রোন তো এমনিতেই সুযোগ খুঁজছে কখন আমাদের কিছু শোনাতে পারবে। সেই জন্য এমনিতেই তো ড্রোন বরাবর তোমার আর আমার দোষ দেয়, বলে যে তোমার আর আমার জন্য নাকি মেয়েটা বিগড়ে যাচ্ছে। আর আজকে তো ডিম্পি নিজে ওর হাতে সব থেকে বড় অস্ত্র তুলে দিল। তোমার কি মনে হয় আজ যে দ্রোণ কথাটা বললো সেটা শুধু আজকের ঘটনার জন্য? আমি তোমাকে এও বলে রাখছি, এরপর যাই হবে না কেন, দ্রোণ আজকের ঘটনার উল্লেখ করবে। যদি না করে তাহলে তুমি আমার নাম বদলে দিও। শুধু দ্রোণের সামনে নয় অপালা, আজকে আজকে সবার সামনে ডিম্পি কথাটা বলেছে। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।